ব্যাপারটা তোমার কাছে কি, মানে এই ভাব এই দিক থেকে ভাবছি যে আমি ধরো প্রেম করলুমই না, এই জীবনে প্রেমের স্বাদই নিলুম না, আমি কি খুব বেশি কিছু মিস করে যাব? অন্তত যদি পৃথিবীর শিল্প সাহিত্য সংস্কৃতিকে বিশ্বাস করতে হয় তাহলে করে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ঝামেলা হচ্ছে প্রেম জিনিসটা আমি যেভাবে চিরকাল দেখেছি তা হচ্ছে তাই যা অন্যে করে এবং আমার হয় না। এইরকম দৃষ্টি থেকে কোন একটা জিনিসকে দেখলে সেটা সম্পর্কে কথা বললে তা নিরপেক্ষ না হওয়ার সম্ভাবনা বেশি। খুব গরিবকে যদি জিজ্ঞেস করো খুব টাকা বিষয়ে তোমার কি বক্তব্য, তখন সে যা বলবে তার মধ্যে কিছুটা শত্রুতা মিশে থাকার একটা সম্ভাবনা থাকে, ফলে চট করে বলা যাবে না। তবে একটা কথা বলি, দুটো কথা বলি। একটা হচ্ছে আমি মনে করি ঠিক যেমন সবাই কবিতা লিখতে পারে না, সবাই গদ্য লিখতে পারে না, সবাই অভিনয় করতে পারে না, কেউ পারলে তাকে আমরা বলি এর ওই জিনিসটার প্রতিভা আছে তাই এ পারছে, তার মানে সে এমন একটা কিছু নিয়ে জন্মেছে যার ফলে সে এটা পারছে। তেমনি প্রেমও সবাই করতে পারে না। আমরা তো ধরে নি যে প্রত্যেক মানুষই আরেকজন মানুষীকে বা যদি সমকামী সম্পর্ক ধরে আরেকজন মানুষকে ভালোবাসতে পারে। ভালোবাসার কিন্তু একটা ক্ষমতা নিয়ে জন্মাতে হয়, এটা আমি মনে করি। আমরা যে ভাবি প্রত্যেকে প্রেম করে কেন, কারণ সে দেখছে যে সবাই প্রেম করে। ছোটবেলা থেকে তাকে গল্প কবিতা সিনেমা সিরিয়াল বলছে যে প্রেমের মতো জিনিস আর নেই, যদি প্রেম না করো তাহলে তুমি যেটা বললে তাহলে তুমি জীবনের কিছুই বাঁচবে না, তোমার জীবনটাই নষ্ট। এই হিন্দি সিনেমার গান আছে যে 100 বছরের জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেমের দু একদিন, খুব বিখ্যাত গান। তো এই কথাটা তো আমরা বিশ্বাস করি কারণ আমাদের বিশ্বাস করানো হয়। আর তারপর কি হয়, সব মানুষেরই একা লাগে, কি করবে, মানুষ সামাজিক জীব। এইবারে একা লাগে এবং সে দেখছে তো তার বন্ধুরা প্রেম করছে সবাই, এখন তো ছেড়েই দাও, হোয়াটসঅ্যাপ এসে গেছে, হ্যাঁ আমাদের সময় তা হয়নি, কিন্তু তা তো জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। তখন একটা পাগলের মতো কষ্ট হয় মনে হয় যে আমাকে একা ফেলে সকলে প্রেম করতে লাগবে। এবং সবাই জানে যে প্রেমের সঙ্গে যৌনতার যোগ একদম হরিহরাত্মা, যতই লোকে সূচিবায়ুগ্রস্তরা যাই বলুক, ফলে আসলে যৌন কষ্টটা খুব কষ্ট, কারণ ওটা তো জৈবিক চাহিদার কষ্ট, খেতে না পেলে একটা কষ্ট, সেরকমই যৌনতার একটা কষ্ট আছে, সেইটাকে আমরা প্রেমের কষ্টের সঙ্গে সমার্থক ধরে নিই। কারণ আমার খুব যৌন কষ্ট এটা বলে লোকে বলে পারভার, আমার খুব প্রেমের কষ্ট লোকে বলে কবি, সত্যি আহা ওর রোমান্টিক ভালো। এইবারে লোকে প্রেম করতে চায়, এক একা লাগছে, দুই একটা সেক্স টার্ভেশন আছে, এবং তিন তাকে সবাই মিলে বলেছে যে প্রেম না হলে কিছুই হলো না, তুমি পৃথিবীর নোবেল প্রাইজ পাও না ঘন্টার মতো, তাতে কিছু হয়েছে। এইবারে এই তিনটে মিলিয়ে একটা লোকের প্রেম একটা প্রচন্ড কষ্ট, জেনুইন কষ্ট, সে বিশ্বাস করছে যে তার কষ্টটা হচ্ছে, তা হলো। এইবারে এই কষ্টটা থাকে এক, কিন্তু মুশকিল হলো কষ্টটা থাকলেই তো আমার খুব নায়ক হওয়ার ইচ্ছে, তাহলেই তো নায়ক হওয়া যায় না, অভিনয় জানতে হয়। খুব কবি হওয়ার ইচ্ছে থাকলে, আন্তরিক ইচ্ছে থাকলেও কবি হওয়া যায় না, যদি না কবিত্ব প্রতিভা একজনের থাকে। তেমনি আরেকজন মানুষকে ভালোবাসতে পারা, সত্যি সত্যি তার প্রাণের সঙ্গে নিজের প্রাণ যোগ করা, তার ভালোতে ভালো অনুভব করা আর তার খারাপে খারাপ, এই একটা অবিশ্বাস্য প্রতিভা, এই প্রায় কারোর থাকে না, সেটা বোঝা যায় খুব সহজে। ধরা যাক আমি একজন মেয়েকে ভালোবাসলাম, সেই মেয়েটি আমার সঙ্গে কিছুদিন সম্পর্ক রাখলো, তারপর সে আরেকজনকে বিয়ে করলো, বিয়ে করে সে খুব সুখী হলো, আমি বুঝতে পারছি তারা দুজন যখন ঘুরে বেড়াচ্ছে আমারই চোখের সামনে সে সুখী। এবার যদি ভালোবাসার সংজ্ঞাটা ঠিক হয় তাহলে আমার সুখী হওয়া উচিত, কারণ আমি তাকে কি বলেছি যে তোমার যখন ভালো লাগে আমার তাতে দ্বিগুণ ভালো লাগে, তোমার যদি খারাপ লাগে আমার তাতে দ্বিগুণ খারাপ লাগে, আমি এতদিন তাই বলে এসেছি এবং বলেছি, বিশ্বাস করেই বলেছি। তাই যদি হয় এখন সে নতুন সম্পর্কে যদি খুব সুখী থাকে, তার মুখটা যদি আনন্দোজ্জ্বল থাকে, আমার মুখ আনন্দোজ্জ্বল হওয়া উচিত, উল্টে আমি কি করছি, আমি তাকে অ্যাসিড ছুঁড়তে যাচ্ছি তার মুখে, উল্টে আমি কি করছি, আমি তার নামে কুচ্ছা রটিয়ে লোককে চিঠি লিখছি, আমার আর তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো যেগুলো আমরা ক্যামেরায় তুলেছিলাম নিজেরা দেখবো বলে, সেটাকে আমি ইউটিউবে বা অন্যত্র আপলোড করে বলছি, এই দেখ এই মেয়েটা এরকম খারাপ বলে আমি তার সর্বনাশ করার চেষ্টা করছি। এই যদি প্রেম হয় তাহলে সে প্রেম করতে জানে না। কিন্তু যদি তুমি একটু খতিয়ে দেখো, অধিকাংশ প্রেমই তাই, অর্থাৎ একে যদি আমি পাই তবে প্রেম, তখন আমি এর জন্য গয়না দেবো, হেন করবো তাই করবো, আজকে যদি না পাই তখন আমি এর শত্রু, তাহলে তো তুমি প্রেম করছো না বাবু। তার মানে প্রেম কি এ বিষয়ে অর্ধেক লোকেরই ধারণা আসলে নেই, প্রেমের যে ক্ষমতা সেই জিনিসও অর্ধেক লোকের নেই, থাকার কথাও না, একটা আশ্চর্য সুন্দর বা তুরীয় জিনিসের ক্ষমতা তো সবার থাকে না, নেই। কিন্তু লোকে ভাবছে যে প্রেম সবাই করতে পারে, প্রেম সকলকে করতে হয় এবং আমিও প্রেম করব, এই বলে সে প্রেম করে ফেলছে। তাই প্রেম কি এইটা খুব ঘোরালো একটা প্রশ্ন, যেটাকে আমরা সবাই, তুই কার সঙ্গে প্রেম করছিস, তুই কার সঙ্গে, সবাই প্রেম করে বিয়ে করছিস, ব্যাপারটা তো সরল নয়। ঠিক যেরকম সবাই গান গাইতে পারে না, সবাই কবিতা লিখতে পারে না, এবং সবাই যখন কবিতা লেখে তখন যারা কবি তারা একটু বেঁকা চোখে সেটাকে দেখেন, সেরকম আমার মনে হয় যারা প্রেম বোঝে সত্যি সত্যি অনুভব করতে পেরেছে তাদের একটু বেঁকা চোখেই প্রেমকে দেখা উচিত। অনবদ্য, এবারে তোমার মতে প্রেমের ক্ষেত্রে বয়স কতটা গুরুত্বপূর্ণ, মানে এরকম কি হতে পারে যে 40 এর পর বন্ধ,
50-এর পর আর এইবারে ব্যাপারটা বাজে হয়ে যাবে, এরকম হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমরা মানে ইতিহাসে প্রচুর লোক, বিশেষ করে ইউরোপীয় প্রচুর শিল্পীদের ক্ষেত্রে দেখেছি, তারা মানে নাতনির বয়সী মেয়েদের ছেলেরা বিয়ে করেছেন। উল্টোটা অতটা দেখিনি, কিন্তু এখন ফ্রান্সের প্রেসিডেন্টের দিকে তাকালে আবার উল্টোটা দেখা যায়। ফলে ইউরোপে কিন্তু এই সাহস বা বা উল্টো দিক থেকে বলা যায় প্রেমকে সত্যিকারের মূল্য দেওয়া, যে যদি প্রেম হয় তাহলে বাইরের খোলসটার কত বয়স হয়েছে সেটা আদৌ কোনোভাবেই বিচার্য নয়, এটা কিন্তু এসেছে। কিন্তু এসেছে মানে এই নয় যে কিছু বড় বড় মানুষ বা বিখ্যাত মানুষ করতে পেরেছেন মানে ইউরোপের সাধারণ মানুষ এটাকে মুক্ত কণ্ঠে মেনে নিয়েছেন, উদ্বাহু হয়ে, তা নয়। সেখানেও সমালোচনা হয়, নিন্দে হয়, ব্যঙ্গ হয়। কারণ লোকের একটা ধারণাই আছে, সেটা আমাদের ধারণা মানে তার কারণে সিনেমা ইত্যাদিতে সেটাই দেখানো হয় যে একজন যুবক ও একজন যুবতীর প্রেম হয়। এবার যদি বা একজন বৃদ্ধের সঙ্গে একজন যুবতী প্রেম হয়, কি একজন বৃদ্ধা বা প্রৌঢ়ার সঙ্গে একজন যুবকের প্রেম হয়, সেটা সাধারণত গিয়ে শেষকালে সুখী শেষ হয় না। মানে দিল চাহাতে আমরা যখন দেখি যে ডিম্পলের সঙ্গে প্রেম হয় একজন যুবকে, তখন সেই যুবক তাকে পায় না এবং শেষকালে তার একজন আবার যুবতীর সঙ্গে প্রেমের প্রমিস দেওয়া হয়, মানে না নর্মাল হবে, ওটা হয়ে গেছে। এবারে আপাতত যে খুব মুক্তমনা যে অ্যাপ্রোচ, তার শেষেও এইরকম একটা জিনিস থেকে যায়। কিন্তু আমরা তো নিজেদের দিয়ে বুঝি যে আমাদের যখন 20 বছর বয়স 22 বছর বয়স আমরা যেভাবে জীবনটাকে দেখতাম, যখন 40 যখন 50 যখন 60, খুব যে বিরাট পরিবর্তন হয় তা নয়। হয়তো না পাওয়ার দরুন অনেকগুলো তিক্ততা জমা হয়। 20-তে থাকার সময় ভেবেছিলাম আমি 30-এ নির্ঘাত নোবেল পাবো, 40-এ গিয়ে বুঝছি আমি নোবেল কেন, আমি 5 গুণার প্রাইজও পাবো না, এটা হয়। কিন্তু এটা ছাড়া মানুষের প্রতি যে আকর্ষণ, মানে ধরা যাক একজন পুরুষের একজন নারীর প্রতি যে আকর্ষণ, একজন নারীর একজন পুরুষের প্রতি, বা সমকামী হলে পুরুষের পুরুষের প্রতি যা খুশি, এই যে আকর্ষণ গুলো বা পৃথিবীকে দেখার যে দৃষ্টি, খুব যে বদলায় তা নয়। ফলে মানুষের ট্র্যাজেডিটা হলো সে 26 বা 22 বা 23-এর একটা মন নিয়ে একটা 60-এর বা 70-এর খোলসে বন্দী থাকে। এবার তাকে সমাজ বলে যে তুমি ওই রকম ব্যবহার আর করতে পারো না। তুমি যদি 60 বছর বয়স তোমার হয়, তুমি একজন 20-কে প্রপোজ করলে কি করে, তখন কম্পাউন্ডে তাকে কান ধরে ওঠবোস করানো হয় একদম। এবং এই যে চূড়ান্ত অপমান যে একজন মানুষকে ক্লাব থেকে ওঠবোস করানো হচ্ছে, ঘিরে দাঁড়িয়ে দেখে সেটাকে হাততালি দেওয়া হয়। কারণ একজন 60 বছরের লোকের সে কিন্তু কোনো অসভ্যতা করে, সে একটি 20 বছরের মেয়েকে চিঠি দিয়ে বলেছে আমার তোমাকে খুব ভালো লাগে, সে তার গায়ে বিচ্ছিরি ভাবে হাত দেয়নি, সে তাকে কোনো অশ্লীল কথা বলেনি, সেটা প্রেম পত্র দিয়েছে, কিন্তু তাকে অপমান করা হচ্ছে। এবং একজনও বলছে না যে অপমান করছো কেন, কারণ এরই তুমি বয়স অনুযায়ী ব্যবহার করতে শেখো। এবার মানুষের এটা খুব বড় ট্র্যাজেডি যে তার তো আসলে বয়সটা হয়নি, সে তো 26-এই আছে, সে তো 22-এই আছে, 22-এর সময়ও 22-এ আছে, 48-এর সময়ও 22-এ আছে, 62-এর সময়ও 22-এ আছে, কিন্তু তাকে নিজেকে জোর করে চেপে রাখতে হচ্ছে। এবং যে সেই চেপে রাখাটাকে মেনে নিচ্ছে না, যে নিজের মতন ব্যবহার করছে, তাকে সমাজ অপমান করছে। এবার পিকাসোই অপমানের বাইরে যেতে পারেন, হয়তো মাকরাও যেতে পারেন, কিন্তু একটা এমনি রাম তো যেতে পারে না, শ্যাম তো, তাকে তো মুদির দোকানে চিনি আনতে যেতে হয়, তাকে তো রেশন তুলতে যেতে হয়, তাকে তো বাসে উঠতে হয়। তখন যদি তাকে দুয়ো দেয়া হয়, পাড়ার রক থেকে তাকে যদি অপমান করা হয়, সে গলা জড়ি দেবে, অথবা এই সম্পর্কটা থেকে আগেই সরে আসবে, দীর্ঘশ্বাস ফেলবে, স্বপ্ন দেখবে, কিন্তু বাস্তবে এটাকে রূপায়িত করার সাহস পাবে না। ফলে এই যে বয়সের সঙ্গে প্রেমকে ইকুয়েট করা, এটা একটা অশ্লীল অভ্যাস, সমাজের অনেকগুলো অশ্লীল অভ্যাসের একটা, যেটা অনুচিত, কিন্তু এটা কোনোদিন যাবে বলে বা অন্তত চটজলদি যাবে বলে তো মনে হচ্ছে না। তুমি এই জন্য ব্যাপারটা তোমার কাছে কি?